피부를. শাশুড়ি মনে হয় মাংস রান্না করছে। আব্বা কি করছেন? আসো বাপ, তোমার শ্বশুর ঘাটে চান করতে গেছে, বসো। বসো বাপ। একটা ডুব দিবি। শান্তি করে কাঁদবো। আমরাও ওই দিকে গা ধুইছি, চ চ চ। আরে ছিছি, দেখার কি আছে? তোর মেয়ে আমার ছেলে, পিটা লাগি দিলেই হইল। টাকা দিবি তো? আমার একটাই ছেলে, তোর টাকা নিতে যাবো কেন রে? তাহলে একদিন বাড়িতে আই, আলোচনা করি, বিয়ের দিন ঠিক করে ফেলবো। ঠিক আছে, তাই হইল, চ গাধি লিগি। এত তাড়াহুড়ো করছিস কেন রে? বাড়িতে মাংস হয়েছে রে, আচ্ছা করে মাংস দিয়ে ভাত ছাড়বো। মা রাতের মাংসর স্বাদই আলাদা, দারুণ হয়েছে মা। আর এক পিস দিই বাপ। হাত খাওয়া করি খেয়ে গি, বাড়িতেও তো ভাত খেতে পারবো না। তাহলে দুটো ভাতও দি, বাড়ি গিয়ে খেতে হবে না। দিবেন বলছেন, দেন। আসো বাপ ঘরে বসো। লাও বাপ খাও।
নাও বাপ। আমি ভাত রেঁধে বসে আছি আর তুমি শ্বশুর বাড়িতে এসে মাংস দিয়ে ভাত ছেড়েছো, আমার খিদে লাগে না। তা কি হয়েছে, তুই শুধু দুটো খেয়ে যা। তা বাড়ির ভাত কে খাবে, রাতে খাস, আই খেয়ে লাও গো, খেয়ে লাও, মাংসটা যা হয়েছে না খেয়ে আসবি ইচ্ছে না। আরে মাংস দাও গো, কতগুলো মাংস আনলাম, মাংস দাও। দুলা ভাই আর দিদি এসেছিল, সব মাংস খেয়ে চলে গেছে আব্বা। কি শালো ছেলে তো, পশু আমার মেয়ের বি ভাই, তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, যাবা? যাবো যাবো যাবো, অবশ্যই যাবো। সবাই গেলে যাবেন ভাই? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, যাবো না মানে বীর বাড়ি থেকে মাংস সাজবো। শালো জামাই কি করে যে মাংস খায় তাও আমি দেখছি। তাড়াতাড়ি খেলেন গা, হ্যাঁ বাপ যাও যাও যাও। সুরজ থাম 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 থাম, তোরাও আসছিস, চ দেখতে পেলে ঠ্যাংকে ঢেলিয়ে নিব। এই শান কি হলো রে, কাঁদছিস তোরা? চোরে আমাদের সব চুরি করলি, চলে গেছে ভাই। আমাদের বুকে মাটি দিয়ে দিয়েছে গো ভাই, হায় আল্লাহ আমি কি করব, চুরি সব লি চলে গেছে। দিনের বেলায় বাড়িতে চুরি হয়ে গেল? এ তোমরা সবাই থানা চলে যাও গো, থানা চলে যাও। হ্যাঁ 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 চলে যাও, চলেন চলেন। বলছিস তাহলে চল চল, আই আসো গো। কি হলো গো, বিরাট ঝামেলা মারামারি লেগে গেছে, কি হবে না মনে হচ্ছে। কেন গো কি হলো, প্রথমে জামাই বোনের টাকাটা ধার করে ঝামেলা বাঁধলো, তারপর পথযাত্রী না চাষার পাল চপ কি লাগাই লেগেছে, কি করে লাগলো আমার পয়সা লাগলো, আর কিছু পাবেন না, পালিশ বললেন।
চরে হাসিম বাড়ি যাই। হ্যাঁ চলো, দুটো সিদ্ধ ভাত করে খেয়ে নেব। মাংস ছাড়বো বলে আসলাম। এই থাম, আমি দেখি আসি, বুঝলি? থাম। কি হলো? থামো দেখে দাও
হাসেম ভাই না? তাই তো। ওরে বাবা গো, আমি চোর না গো। সেটা সন্ধ্যের সময় পাত্রী ডেঙ্গে বাড়িতে ঢুকে চুরি করে মতলাম। হাসেম ভাই চোর, আপনি তাহলে আমাদের বাড়িতে চুরি করেছেন? এই না গো, আমি তো নিজের বাড়িতে ঢুকছিলাম। নিজের বাড়িতে কেউ পাত্রী টপকে ঢুকে আমাকে শিকাচ্ছিস? চাবি, এটা আমার বাড়ি, এই তোরে বললা রে। হ্যাঁ স্যার, এটা আমার আব্বু, এটা আমাদেরই বাড়ি। ঠিক আছে, আর কোনদিন দরজায় তালা দিয়ে পাঁচির ডেঙ্গে ঢুকবেন না, ঠিক আছে? চল। এইবার বল কি ব্যাপার। আরে যেদিন মাংস লাসি জামাই সব খেয়ে চলে যায়, সেদিন ভোজে আচ্ছা করে সাটা মুড়ে করলাম, উদয় হইলো আজকে আমার মাংস লেসি। বিপদের সময় শালু জামাই খোঁজেছে। আব্বা, ও আব্বা গেট খুলো, আমরা ময়না আর ভেটুলের বিয়ের কথা বলতে আসছিলাম। বাপ রে বাপ, বাসলাম মার খেলাম তো কি হলো, শালা জামাই তো মাংস খেতে আসেনি। এই তোমরা সব বাড়ি যাও গো, বাড়ি যাও, আয় যাও, যাও, হ্যাঁ হ্যাঁ এই চলো চলো। এই মাংস লেসি কোনোদিন খেতে পারি বুঝলি? শালু পাড়ায় জামাই হই মাংস লেসি কোনোদিন খেতে পারি, আজ সাইড বুক। আপা,